عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال الله تعالى في مقام آخر ويثبت الله الذين آمنوا بالقول الثابت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتي قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا. لا إله إلا الله لا إله إلا الله لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله وسلم. حضرات علماء کرام مسلیان اعظم اللہ پاک دربارے لاکھوں کوٹی شکر جنہیں ای پرتیکول آبہوائے
কোভিড-19 এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন স্থবির, এমন একটি মুহূর্তে পবিত্র শাওয়াল মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু নিয়ে করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে তেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাট মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে কালিমাতুর শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকা এনাতের নবী আকা মাওলা তাজে দারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাবা কাউসাইনে আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবেনা শফিইনা ইমামেনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমরা অর্জন করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম বৃদ্ধাশ্রম নিয়ে, মা বাবার প্রতি খেদমত, সন্তানের কি দায়িত্ব কর্তব্য মা বাবার প্রতি, এই বিষয়গুলো নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা শুনব কবরের আজাব নিয়ে। কবরের আজাব এই বিষয়টি নিয়ে আলোচনা খুব কম হয়, যে কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কবরের আজাবের উপর আমরা কিছু কথা শুনব। আমি আপনাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করছি, স্বাস্থ্যবিধি মেনে নিজের স্বাস্থ্য সুরক্ষায় একজনের সাথে আরেকজনের কমপক্ষে 3 ফুট দূরত্বে আপনারা মেহরবানি করে দাঁড়াবেন, আপনার মাধ্যমে কেউ যেন এফেক্টেড না হয়, আপনিও যেন কারো মাধ্যমে যেন এফেক্টেড না হন। যাদের মাস্ক রয়েছে আল্লাহর হস্তে বলছি আপনারা মাস্ক ব্যবহার করুন, যাদের মাস্ক আছে আপনারা মাস্ক ব্যবহার করুন, এটি আপনাদের দায়িত্ব, নিজ দায়িত্বে আপনারা আপনাদের স্বাস্থ্য সুরক্ষা করবেন। যদি এমনটি না করেন তাহলে প্রশাসনের যে দায়িত্ব, তাদের যেটা ডিউটি, তারা মসজিদ আমরা যেভাবে গাছাড়া দিয়েছি প্রশাসন কিন্তু আমাদেরকে আর সাপোর্ট করবে না। আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকের শারীরিক দূরত্ব বজায় রেখে, ফিজিক্যাল ডিস্টেন্স রক্ষা করে আপনারা দাঁড়াবেন, আল্লাহ তাআলা সবাইকে সঠিক সমজ দান করুন, বলে আমিন। প্রিয় হাজিরিন, কবরের আজাব এবং কবরের মধ্যে শান্তি এটি সত্য, ইসলামী আকীদার যতগুলো টপিকস রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে কবরের আজাব। ইসলামের যে মৌলিক ফান্ডামেন্টাল রোকন রয়েছে 7টি মৌলিক শাখার একটি অন্যতম শাখা হলো আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। জিব্রিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, জিব্রিল এসেছেন মোট তার গোটা জীবনে 24,000 বার নবীর কাছে, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা 600 নূরের পাখা। জিব্রিল আমিন এসে আল্লাহর নবীকে মানবীয় সুরতে জিজ্ঞেস করলেন, হুজুর আখবিরনি আনিল ঈমান,
ইমানের ডেফিনিশনটা কি, ইমান কি জিনিস আপনি আমাকে বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস, এটি ঈমানের একটি পার্ট। আর আখিরাতের প্রতি যে বিশ্বাসগুলো রয়েছে, আখিরাতের এই বিশ্বাসের একটি শাখা হলো কবরের আজাব এবং এর শান্তির প্রতি বিশ্বাস স্থাপন করা। পবিত্র কোরআনুল কারীম এবং সহি সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত, এই বিষয়ে আমাদের ইমান রাখা এটি অব্লিগেটরি, এটি আবশ্যক, ফরজ। কেউ যদি কবরের আজাবকে ডিনাই করে, কবরের আজাবকে যদি কেউ অস্বীকার করে, তাহলে স্পষ্ট এটি গোমরাহি এবং কুফুরি। কারণ কবরের আজাব এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। ইমাম জামালউদ্দিন গজনবী হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন তার উসুলউদ্দিন কিতাবের 215 পৃষ্ঠায়, ওয়ালামু আন্না আযাবাল কবরে হাক্কুন, আর তোমরা জেনে রাখো কবরের আযাব এটি সত্য বিষয়। আকায়েদেনা সাফির আল্লামা ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি তার 98 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়া আযাবুল কবরি লিল কাফিরিন, কাফেরদের জন্য, ওয়ালে বাদে উসাতিল মুমিনিন, কিছু পাপি মুমিনদের জন্য কবরের আজাব এটি সত্য, ওয়া তানঈম আহলিত তাআতি ফিল কবরে, নেককারদের জন্য কবরের শান্তি, এই বিষয়টি সাবিতুম বিদ্দালিলিল সামঈয়াতে, এটা দালিলুন সাবিতুম বিদ্দালিল, এটা দলিল দ্বারা সাব্যস্ত, সাবিতুম বিল কিতাব ওয়া সুন্নাহ, এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। ইমাম মুহিউসুন্না আল বাগাবী রাহেমাহুল বারি এবং মিশকাতের লেখক, তারাও কিন্তু ইমানের অধ্যায়ে বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাব যে সত্য এই বিষয়টিকে তারা উল্লেখ করেছেন। অনেকেই মনে করেন দুনিয়া খাও দাও ফুর্তি করো, নো চিন্তা ডু ফুর্তি, অনেকেই মনে করছেন দুনিয়াটা মনে হয় ফুর্তি করার জন্য, এনজয় করার জন্য। শেক্সপিয়ার বলেছেন যে এই দুনিয়া হচ্ছে এনজয় করার জায়গা, কিন্তু দুনিয়া কিন্তু এনজয় করার জায়গা নয়, আর দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাতের ফসল এটা হচ্ছে দুনিয়া, আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে এটি স্বাচ্ছন্দ্যময়, কাফিররা মনে করে খাবো দাবো ফুর্তি করবো। কবি জীবনানন্দ দাস তিনি বলেছেন, পৃথিবী থেকে চলে যাওয়া যায়, এই পৃথিবী থেকে চলে গেলে আবার ফিরে আসা যায়। কবি জীবনানন্দ দাস বলেছে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, পৌষ পার্বণে সে বলে দিয়েছেন, তীর্থের কাকের মতো আবার আসিব ফিরে, তার মানে পৃথিবী থেকে বিদায় হলে আবার ফিরে আসা যায়, এমন বক্তব্য ছিল কবি জীবনানন্দ দাসের। কিন্তু ইসলাম এটিকে সাপোর্ট করে না, আপনার বাবা গেল, দাদা গেল, নানা নানি গেল, আত্মীয় স্বজন কতজন গেল, আর কোনোদিন এরা ফিরে আসে নাই, ফিরে আসারও কোনো সুযোগ নাই। কি কেউ কি ফিরে এসেছিল নাকি? না, একটি দিনের জন্য, একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য পৃথিবীতে কেউ ফিরে আসে নাই। পুনর্জন্ম এটি আমাদের ধর্মে এটা বিশ্বাস করে না, সাপোর্ট করে না। তানাসুখ, পুনর্জন্ম, পুনরায় জন্মগ্রহণ করা, যারা অমুসলিম সম্প্রদায়, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বলে যে কেউ মারা গেলে কুকুর বিড়াল শৃগাল হয়ে ফিরে আসে, ইসলাম বলে যে না, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই, ওরা অবতার দিবস পালন করে। ক্ষুদিরাম বলেছিল, ক্ষুদিরামের ফাঁসির কথা আপনারা জানেন, মুরব্বী যারা আছেন তারা ভালো করে বুঝবেন, ক্ষুদিরামের ফাঁসি খুব প্রসিদ্ধ একটি ঘটনা। ক্ষুদিরাম বলেছিল তার মাকে, মা একবার বিদায় দাও মা ফিরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি, মা তুমি আমাকে একবার বিদায় দাও,
আমি যদি ফাঁসির কাছে ঝুলি মা আমি আবার ফিরে আসতে পারবো মা তুমি টেনশন করো না মরে গেলে কি হবে মরার পরে আমি আবার ফিরে আসবো কিন্তু খুদি নাম জানে না পৃথিবী থেকে একবার যে মানুষটি বিদায় হয়ে যায় ওই মানুষটি দ্বিতীয়বার আর কখনো আসে না পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নেই কেউ দুনিয়ার চিত্রটি তুলে ধরেছেন এভাবে ছোটকালে আমরা পড়েছি কেউ বাবাতে হলদি মরিচ কেউ বানাতে ভাত কেউ বা বলে ধুত্তরি ছাই পুড়িয়ে গেল হাত কেউ বানাতে কেউ বা বাটে কেউ বা সাজে কেউ বা আনে পানি কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি ছোটকালের কবিতা আমরা পড়েছি ছোটকালে ইটের গুঁড়াগুলোকে হলুদ বানায় আর কলা গাছের পাতাগুলোকে সেখানে সুন্দর করে রাখে এগুলোকে প্লেটের মতো দিয়ে দেয় ওগুলোকে ছোট ছোট করে কেটে 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 তরকারি বানায় কেউ বা বাটে হলদি মরিচ ইটের গুঁড়াগুলোকে বানায় হলুদের মতো দেখতে একটু লাল হলুদের মতো বানায় কেউ বা বাটে হলদি মরিচ কেউ বা রাঁধে ভাত বালুগুলোকে এক জায়গায় দিয়ে মনে করে ভাত রান্না হচ্ছে কেউ বা বাটে হলদি মরিচ কেউ বা রাঁধে ভাত কেউ বা বলে ধুত্তরি ছাই পুড়িয়ে গেল হাত তারা দুনিয়াটাকে এইভাবে চিত্রায়িত করেছে দুনিয়ার সিস্টেমটিকে কিন্তু দুনিয়া দানিউন থেকে দুনিয়া দানিউন দানিউন মানে একেবারে নষ্ট কোনো মূল্য নেই ভাগার যেটা মারা গিয়ে যায় মারা যাওয়ার পরে যেটাকে ডাস্টবিনে ফেলে দেয় এই দুনিয়া দানিউন নিকৃষ্ট আবার কেউ বলছেন দুনুন মানে দুনিয়া খুব কাছে সেই দিন আর বেশি দূর নয় দুটো বর্ণনা আসছে একটা মরা মানুষ মানুষটা মারা যাওয়ার সাথে সাথে তাকে আর মানুষ বলে না বলে লাশ কি বলে এই তো ছোটকাল থেকে যাদের বক্তব্য আমরা শুনেছি হাফেজ তফাজ্জুল হোসেন ভৈরবী সাহেব গতকালকে 4:30 দিকে মারা গেলেন ছোটকালের মানুষগুলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোটকালে তার ওয়াজ শুনে শুনে অনেক মানুষ চোখের পানি রেখে ছেড়েছে মা বাবার ওয়াজগুলো করতো নবীর প্রেমের ওয়াজ করতো এখানে বাসছিল তফাজ্জুল হোসেন ভৈরবী সাহেব আহারে গতকালকে চলে গেলেন আর কখনো ফিরে আসবে ক্যাসেট তার পরে থাকবে তার আওয়াজগুলো মানুষ শুনবে কিন্তু আর ফিরে আসবে না এরকম কত মানুষ গেল এই লকডাউনের মধ্যে কত মানুষ মারা গেল যে গেল আর ফিরে আসবে না বড় কঠিন জিনিস দুনিয়ায় আর ফিরে আসা যায় না একবার চলে গেলে সে মানুষটি আর কখনো ফিরে আসে না গভীর মনোযোগ কোরআন খুব চমৎকার করে বলে দিয়েছে আল্লাহ নবী যখন তাদেরকে কাফের বেদিন বেঈমানদেরকে যখন পরকালের কথা বলতে লাগলেন পরকালের আলোচনা যখন করতে লাগলেন পরকাল বলতে কিছু আছে যখন ওরা বলল না পরকাল বলতে কিছুই নাই ওরা বলল আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব আর এই দুনিয়ার জীবন এটি খেল তামাশা ছাড়া আর কিছুই নয় ওরা বলল মাইহুলি কুনা কে আমাদেরকে আবার আমাদেরকে জেন্না করবে কে আমাদেরকে আবার জীবিত করবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবিত করব যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারেন সে আল্লাহ দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারেন পারেন কি না আল্লাহ বলছেন ইয়াউমান তুবিসসামা প্রথমবার সৃষ্টি করেন সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করেন আল্লাহর জন্য কঠিন নয় বরং সহজ বরং ইজি ঠিক কিনা বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্না নিশ্চয় আখেরাতের নিবাস হয়ে গেল প্রকৃত জীবন যদি তারা জানতো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় একজন মুমিনের যতগুলো বিশ্বাস সেগুলো সম্পর্কে বলতে গিয়ে বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন সুবহানাল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে মনে রাখবেন আখিরাত
কিয়ামতের দিন কোন কবরের আযাব, কবরের আযাব এটি সত্য, কবরের আযাবকে মিথ্যে বলার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআন বলছে সূরাত ইব্রাহিমে ওয়াইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াত যখন নাজিল হলো, আয়াতটা নাজিল হলে সাহাবায়ে কিরাম টেনশন করতে লাগলেন, এটার কি ব্যাখ্যা? বলা হলো নাজালাত ফি আযাবিল কবর, এই আয়াতটি নাজিল হয়েছে কবরের আযাবের বিষয়ে। সুবহানাল্লাহ, সকাল এবং সন্ধ্যায় ফেরাউনের কাছে আগুনের পেশ করা হয়, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে তোমরা ফেরাউনের পরিবারকে অপেক্ষাকৃত কঠিন আযাবে প্রবেশ করিয়ে দাও। তাহলে বোঝা গেল যারা কাফির পাপিষ্ট এদের জন্য কবরের আযাব রয়েছে। সূরাতু গাফেরের 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন কিয়ামতের পূর্বে কবরের আযাব প্রমাণে এই আয়াতটি একটি স্পষ্ট দলিল। দুটো আযাবের কথা বলা হয়েছে, একটি সকাল সন্ধ্যা আগুনের শাস্তি, আর অপরটি হলো কিয়ামতের দিন অপেক্ষাকৃত কঠিন শাস্তিতে প্রবেশ করানো। আর উভয় আযাবের বর্ণনার মাঝে সংযোজক অব্যয় ওয়াই আতেফা ব্যবহার করা হয়েছে, এর দ্বারা বোঝা যায় এই আযাব দুটো ভিন্ন ভিন্ন, দুটো আযাব সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন সানুআদ্দিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আমি তাদেরকে চিরেই দুটি শাস্তি দেব, অতঃপর তাদেরকে ভীষণ আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। সূরা তাওবা 101 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন। ইমাম মুজাহিদ তাফসীর করতে গিয়ে তাফসীরে বাগবীর মধ্যে যেটাকে মালিমুত তানজিল চতুর্থ খণ্ডের 89তম পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আল কাতলু ওয়াসাবিউ ওয়াসানি আযাবুল কবর, প্রথমটি হলো দুনিয়াতে হত্যা এবং বন্দির শাস্তি, আর দ্বিতীয়টি হলো কবরের আযাব। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও বলেছেন প্রথম আযাব হলো দুনিয়াবি শাস্তি, আর দ্বিতীয় আযাব হলো কবরের আযাব। ইবনুল জাওজি তৃতীয় খণ্ডের 226তম পৃষ্ঠার মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আরো একটি আয়াত কোট করেছেন কবরের আযাবের বিষয়ে, ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আর যারা জালেম তাদের জন্য আখিরাতের আযাবের তুলনায় কবরে ছোট্ট আযাব রয়েছে, তবে তাদের অধিকাংশ মানুষ এ বিষয়টি জানে না। সূরাত তূরের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবী হযরত বারা বিন আসিফ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আয়াতে ছোট আযাব বলে কবরের আযাবকে বোঝানো হয়েছে, আর বড় আযাব বলে কিয়ামতের কঠিন আযাব। এই বিষয়গুলো সাহাবায়ে কেরাম বুঝতেন, সাহাবায়ে কেরাম বিষয়গুলো উপলব্ধি করতেন। সবচেয়ে কঠিন একটি বিষয় সেটি হচ্ছে যখন এই সূরাটি নাজিল হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন, এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম ওরা বলল কুন্না নাশুক্কু ফি আযাবিল কবর, আমরা কবরের আযাবে সন্দেহ করতাম। হাত্তা নাযালাত সূরা ইয়ানি সূরাত তাকাসুর, সূরা তাকাসুর যখন নাজিল হলো কবরের আযাব নিয়ে আমাদের মধ্যে আর কোনো কনফিউশন হলো না, আমরা কবরের আযাবটিকে অকপটে আমরা স্বীকার করে নিলাম। আমরা যদি
হাদিস থেকে প্রমাণ করতে যায়। সহি বুখারি এবং সহি মুসলিমের বর্ণনা যেটি স্পষ্ট করে হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী একদিন দুটো পুরাতন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দিবান ওয়া মা ইউআদ্দিবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন লা ইস্তানজিহু মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন্নামিমা। সহি বুখারী 221 নম্বর হাদিস, সহি মুসলিমের 703 নম্বর হাদিস। আল্লাহ নবী, নবীকুলের সম্রাট, নবীদের নবী, তিনি একদিন একটা খচ্চরের উপর দিয়ে নবীজি যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজির খচ্চরটি দাঁড়িয়ে গেল, নবীজিও দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন, এখানে দুটো কবর আছে, কবর দুটিতে আজাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন কবর বলে আমরা চিনতে পাচ্ছি না। নবীজি মুরব্বীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমরা এখানে কবর ছিল কিনা? ওরা বলল, জি হুজুর কবর ছিল। আল্লাহ নবী বলেন, কবরে আজাব হচ্ছে, বড় কোনো কারণে আজাব হচ্ছে না, দুটো কারণে আজাব হচ্ছে। আম্মা হাদুহুমা, তার একজনের কবরে আজাব হচ্ছে এই কারণে, ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল লা ইস্তানজিহু মিনাল বাউল, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। অনেক মানুষ আসে প্রস্রাব করতে গিয়ে শুধু ঝাড়া দিয়ে দেয়, এটা কখনো ঠিক নয়। নিয়ম হলো টিস্যু ব্যবহার করবে, ঢিলা কুলুক ব্যবহার করবে, ঢিলা কুলুক টিস্যু পেপার অথবা সেখানে সফট কাপড় ব্যবহার করবে, তারপর পানি নিবে। এগুলো হচ্ছে নিয়ম। যারা শুধুমাত্র প্রস্রাব করার পরে, ইউরিন ত্যাগ করার পরে যারা শুধুমাত্র পানি নেন, ওই প্রস্রাবটা তার গায়ে লাগে, গা থেকে কাপড়ে লাগে, যতবার উজু করুক না কেন, হাজার বছর নামাজ পড়লেও ওই নামাজটি লোকটি যদি পবিত্র হয় না, তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। লা তুকবালুস সালা বিগাইরি তুহুর, আল্লাহর দরবারে পুতু পবিত্র ব্যক্তি ছাড়া কবুল হয় না, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। নামাজ কবুলের জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করে তারপর নামাজ আদায় করতে হবে। উজু না করে যদি 100 বছর নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফালায়, তারপরও মনে রাখবেন ওই নামাজ তাকে কোনো উপকার দিবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। কিন্তু নামাজও পরে চুরিও করে, নামাজও পরে জুতা চুরি করে, নামাজও পরে সুদ খায়, নামাজও পরে করুণা ত্রাণের টাকাও চুরি করে, এই নামাজি চোর নামাজি কি নামাজি এ মনে রাখবেন। নামাজও পরে আবার ঘুষের টাকাও খায়, মনে রাখবেন নামাজ তার কোনো উপকার করতে পারে না। এই কারণ নামাজের আগে যে উজু করেছে, উজুতে ফাঁকি সেজদা দিতে গিয়ে সেজদার সময় চুরি করে, অনেকেই সেজদা দেয়, মুরগি যেমন খাবার খায় শুধু টোকা মারে আর উঠে, সেজদাটা হতে হবে লম্বা সেজদা। আল্লাহ নবী যখন সেজদা দিতেন, আম্মা জানা এসা বলেন, নবীর সেজদা তো লম্বা ছিল, আমরা মনে করতাম নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। আম্মা জানা এসা বলেন, আমি গিয়ে টোকা দিতাম তিনি বেঁচে আছে কিনা। আল্লাহু আকবার, সেজদা থেকে তিনি মাথা উঠাতেন না, আবার যখন সেজদা থেকে উঠাতেন মাঝখানে তো ধীর স্থির ভাবে নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর প্রতিটি সাজদা ছিল দীর্ঘ সময়ের সাজদা। আফজালুস সালাত তুলুল কেরাত, ওই নামাজ উত্তম যে নামাজের মধ্যে কেরাত রয়েছে, লম্বা কেরাত। আর যে নামাজটি পড়া হবে ধীর স্থির ভাবে, মুমিনের নামাজের বর্ণনা দিয়েছেন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয় চিত্তে নামাজ পড়তে হবে, নাচানাচি নয়, লাফালাফি নয়, ফালাফালি নয়, বিনয় চিত্তে নামাজ পড়ব, তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করব, এছাড়া নয়। হানাফি মাযহাব পথে আমরা যেমনটি করি, বিনয়ের সাথে নামাজ হবে, নামাজটি হবে বিনয় চিত্তে নামাজ, খুশু খুদুর সাথে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি কালব ছাড়া নামাজ নয়। তোমার নামাজ আমার নামাজ কেমন হবে? আল্লাহ
নবী ইবাদতের তিনি সিস্টেম বলে দিয়েছেন আনতা আবুদ আল্লাহ কা আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা আপনি এমন ভাবে ইবাদত করবেন কেমন যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহকে যদি দেখতে না পান এমনটি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছে আল্লাহ নবী বলেন এক লোক প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না এই জন্য লোকটার কবরে আজাব হচ্ছে বলে হুজুর আরেকজনের কি কারণ নবীজি বলেন আরেকজন হচ্ছে ও আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন্নামিমা আরেকজন লোক চুগলখড়ি করত একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত এরকম মানুষের কিন্তু অভাব নাই সমাজে একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয় সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে আছেন এরকম মুরিদ পীরের কাছে কথা লাগাই দেয় আছেন এরকম দলের নেতা একজন আরেকজনের কাছে কথা লাগাই দেয় অনেকে সত্যতা যাচাই বাছাই করে জাস্টিফাই করে অনেকে যাচাই বাছাই না করে তাকে কেটে দেয় এই রকমও কিন্তু আছে কিন্তু আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন কাফা বিল মারে কাজমান ইউহাদ্দিসু বিমা সামিয়া ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু নয় যথেষ্ট যা শুনবে শুনে সাথে সাথে এটা বলে বেড়ায় আছেন এরকম কিছু মানুষ কুরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু কোন কথা যখন তোমাদের কাছে কোন মেসেজ আসে কোন সংবাদ যখন আসে এটিকে জাস্টিফাই না করে ইউ হ্যাভ টু জাস্টিফাই দা মেসেজ মেসেজটি জাস্টিফাই করে তারপর তুমি কি করবে সিদ্ধান্ত নেবে একজনের জন্য আমি শুনলাম একজনের একটি কথা শোনার সাথে সাথে অ্যাকশনে যাব না বরং শুনবো ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ করার পরে এটা জাস্টিফাই করে তারপর আমি সিদ্ধান্ত নিব এর আগে নাম কাটা এমনটি যেন না হয় কি বলেন ঠিকই না দল থেকে উনি কাটা উনি দলের বাহিরে আরে ভাই কি হয়েছে আগে শুনেন বুঝেন শুনেন তারপর সিদ্ধান্ত নেন আল্লাহ নবী খুব চমৎকার করে বলে দিলেন দুটো কারণ নামিমা আরেকটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না সমাজে আমাদের গীবত চলে গীবত এটা ঘি ভাতের মতো ঘি ভাত খেতে যেমন মজা গীবত করতে ওরকম মজা আল্লাহ নবী বলেন যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোস্ত খাইলো আল গীবত ওয়া সাদ্দু মিনাজ জেনা গীবত করা জেনা এবং ব্যভিচারের চেয়েও আরো বড় জঘন্যতম অপরাধ হলো গীবত নাউজুবিল্লাহ অথচ আমরা একজন আরেকজনের গীবত করি আমরা পরনিন্দা চর্চা করি এটা ইসলাম কখনো সাপোর্ট করে না লা ইয়াগুতা বাদুকুম বাদা সাবধান নবীজি বলে দিয়েছেন ইন্না হাদিহিল উম্মাহ তুবুতানা ফি কুবুরিহা নিশ্চয় এই উম্মত কবরে বিপদগ্রস্ত হয় ফালাউলা আন লা তাদাফানু লা দাআউতুল্লাহ আন ইয়াসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাহ যা আসমাউ মিনহু যদি তোমরা কেউ অন্যকে দাফন করা পরিত্যাগ না করতে তবে আমি কবরে আজাব থেকে যা শুনি তা তোমাদের শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আল্লাহ নবী বলেন আমি যা শুনি তোমরা তা শুনো না আমি যা দেখি তোমরা তা দেখো না রাসূল বলেন যাও বিরাল মাইয়াতু আতাহু মানাকানে আসওয়াদানে আজরাকান ফায়ুকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখারু ওয়ান নাকির তোমাদের কেউ যখন মারা যায় রে মারা যাওয়ার পরে কবরে দাফন করা হয় দাফন করার পরে দুজন ফেরেশতা আসে নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা আসে একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির এর আননোন চেনা নাই জানা নাই বোঝা নাই শোনা নাই এই ফেরেশতার সাথে কোনোদিন আপনাদের পরিচয় নাই এই জন্য মুনকার এবং নাকির নাকির মানে অপরিচিত ফেরেশতা কোনোদিন আপনি দেখেন নাই ফেরেশতাকে আপনাকে উঠাবে হাদিসের মধ্যে আসে তাফসীর ইবনে কাসীরের সহিহ বর্ণনায় আসে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে রুহটা তার চতুর্দিকে ঘুরতে থাকে ভালো মানুষের রুহু হলে ইল্লিনে যায় খারাপ মানুষের রুহু হলে সিজ্জিনে যায় কে তাকে খাটিয়ায় উঠালো কে তাকে গোসল দিল কে তাকে কাফনের কাপড় পরালো কে তাকে জানাজা পরালো কে তাকে কবরে নামালো কিভাবে মাটি দেওয়া হলো সবগুলো রুহুটা বুঝতে পারে আল্লাহু আকবার
মানুষ মরে যায় রুহুর কোনো মৃত্যু নাই, রুহুর কোনো মৃত্যু নাই, রুহটা হলো সিম কার্ড, রুহ হলো নেটওয়ার্কের মতো। আল্লাহু আকবার। মানুষ মারা যায়, বডিটা পচে যায়, গলে যায়, বডিটার কোনো কিচ্ছু থাকে না, রুহটা থাকে। আল্লাহ নবী বলেন, মা মিন আব্দিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, আমার উম্মত যখন আমাকে কেউ সালাম দেয়, সাথে সাথে আমি নবী তার সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। রুহটা ফেরত দেওয়ার অর্থ নবীকে তো এমন একটা সেকেন্ড সময় বাকি নাই যে রসুলকে সালাম দেয় না তার উম্মত। সুবহানাল্লাহ। আপনি আমি যখন গোরস্থানে যাই, কবরে গিয়ে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এটা বলি কি না? যদি কবরবাসী নাই শুনতো তাহলে আমরা কেমনে সালাম দিলাম? বুঝা গেল কবরবাসী সালাম শুনে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বলা হয়েছে রসুল বলেছেন, তোমরা গিয়ে বলবে, আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, তোমরা আগে চলে গেছো, কিছুদিন পরে আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি। কুই আগে রওনা হয় কুই পিছে রওনা, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, আসার সিরিয়াল আছে রে বাবা, যাবার কোনোদিন সিরিয়াল নাই। অনেক সময় মুরব্বি মানুষ পরে যায়, যুবকরা আগে যায়, ছোট্ট বাচ্চারা আগে যায়, কখনো কখনো বাবার কাঁধে ছেলের লাশ। সারা জীবন আমরা শুনেছি ছেলের কাঁধে বাবার লাশ, কিন্তু কখনো কখনো বাবার কাঁধে ছেলের লাশও দেখা যায়। অসুস্থ মানুষ, আইসিইউ থেকে থাকা মানুষটি কখনো সুস্থ হয়ে শত বছর বেঁচে থাকে, আবার সুস্থ মানুষ শোনা যায় মানুষটি মারা গেছে। কে কখন মারা যাবে কেউ জানে না, কে কবে মারা যাবে কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ, যার জন্য যেটি নির্ধারণ করা হয়েছে। ওই যা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মিনিট আগেও না পরেও না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা। আল্লাহু আকবার। ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি দেশ ছেড়ে যদি বিদেশে যাও, বিদেশের মাটিতে গেলেও আজরাইলের নেটওয়ার্ক থেকে আপনি বাহিরে যাবেন না। আজরাইল ইসলামের নেটওয়ার্ক সবসময় ফুলফিল। মনে রাখবেন বড় কঠিন একটি বিষয়, আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুজন ফেরেশতা আসে কবরে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। ফাইয়াস আলুহু আন রাব্বিহি, প্রথম প্রশ্ন করবে কোন দলকর্তা, কোন দরবারের মুরিদ, এগুলো জিজ্ঞেস করবে না, প্রথম প্রশ্ন করবে তার আইডেন্টিটি, তার পরিচয়, তোমার রবকে এটা আগে বলো। আল্লাহু আকবার। যদি হকনানি দরবারের সাথে আপনার কানেক্টিং থাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলধারার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি সহজেই বলে দিবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এটা বলতে আর আপনার কোনো প্রবলেম হবে না, আপনি আগে শিখেন আর নাই শিখেন সহজে আপনি বলে দিতে পারবেন, রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? সত্যি যদি আপনি প্রকৃত দিনের উপর থাকেন, তাহলে আপনি উত্তর দিবেন, দিনই আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার জিজ্ঞেস করা হবে, ও আমার হাজার রুজুল, আমার নবীকে দেখায় দিয়ে বলা হবে, এনাকে চিনুনি। যদি আপনি সত্যি ওই নবীর সাথে যদি আপনার কানেক্টিং থাকে, নবীর সুন্নতকে যদি আপনি লালন করেন, পালন করেন, নবীর সুন্নতগুলোকে যদি আপনার জীবনে যদি প্র্যাকটিস করেন, আপনি দেখে বলতে পারবেন, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, সহজেই চিনতে পারবেন। আর যদি ওয়াহাবিদের মতো আকীদা হয়, নবীকে তালাক, নাউজুবিল্লাহ, নবীর সাথে যদি গোস্তাখি করে, বেয়াদবি করে, সে বলবে, হা হা লা আদি, আমি জানি না কে তিনি, আমি তাকে চিনি না, চিনি না, হা হা লা আদি, সে বলবে, আমি জানি না। সত্যিকার আশিকের রসুল, নবী প্রেমিক, যিনি নবীর সুন্নাহ অনুযায়ী গোটা জীবন পরিচালনা করেছে, তিনি বলে দিবেন, ইনি হচ্ছেন আকা মাওলা, আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি হচ্ছেন আমার নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও জান্নাত
থেকে বিছানা নিয়ে আসো, জান্নাতের নাজ নিয়ামত তার কবরে দিয়ে দাও, আল্লাহু আকবার। আর কাফের খালি বলবে হা হা লা, যে কাফের মুনাফিক বলবে জানি না, রবকে চিনি না, দিন কি বলে জানি না, বুঝি না, আর বলবে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে তার কানেক্টিং করে দাও। আহ, বড় কঠিন অবস্থা হবে জাহান্নাম তার জন্য, কঠিন অবস্থা। আল্লাহ নবী বলছেন, শুনে রেখো, জাহান্নামের কঠিন। নবী বলে দিলেন, শুনো, একজন সাহাবীর কথা বললেন, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিনা তুফিয়া, তিনি যখন মারা গেলেন, ফালাম্মা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী যখন তার জানাজার নামাজ পড়ালেন, উদিয়া ফি কবরিহি, কবরে তাকে রাখা হলো, ওয়াসুবিয়া আলাইহি, কবরটাকে সমান করে দেওয়া হলো, সাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাব্বাহানা তাবিলা, আল্লাহ নবী জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, নবীজি তাসবিহ পড়তে লাগলেন, সুম্মা কাব্বারা, এরপর আল্লাহ নবী জোরে আল্লাহু আকবার বলে দিলেন। যখন আল্লাহু আকবার বলেন, সাহাবীরা বলেন ফাকাব্বার না, আমরা জোরে জোরে তাকবীর পড়লাম। ফাকিলা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, লেমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, আপনি তাসবিহ পড়লেন, কিছুক্ষণ পরে আপনি জোরে আল্লাহু আকবার বললেন, এটা কেন কোনো বিজি? কলা নবী বলেন, লাকাদ তাদায়া কালা হাযাল আব্দ সালেহ কবরুহু, এই নেককার বান্দা হযরতে সাদ বিন মুআস, যার জানা যায় বলা হয়েছে 70,000-এর মতো ফেরেশতা অংশগ্রহণ করেছিল, আল্লাহু বলে তার কবরটা একটু সংকীর্ণ হয়ে গিয়েছিল, হাজার আব্দুস সাহাজা আলা হাজার আব্দুস সালে কবরুহু হাত্তা ফরাজ আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আনহু, আমি নবী যখন তাসবিহ পড়লাম রে, আমি নবী যখন তাকবীর পড়লাম, আল্লাহু আকবার বললাম, তখন তার কবরে আজাবটা আল্লাহ তাআলা মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল, নবী তার বিরহ বেদনা সহ্য করতে পারেন না, 2 থেকে 2.5 বছর শোক পালন করেছেন আমার নবী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হলো, নবীজি কবর থেকে সরে যায় না, সরে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বললেন, হুজুর আসেন, কবর থেকে উঠে আসেন হুজুর, কবরের পাশে আর থাকার দরকার নাই। আল্লাহ নবী বলেন, আমার খাদিজা, কবরে কি জানি প্রশ্ন করা হবে, সে যদি উত্তর দিতে না পারে, আমার স্ত্রী খাদিজা আমার সুখে দুঃখে আপদে বিপদে ছিল, আমি কি বলবো, তাকে যখন কবরে প্রশ্ন করা হবে, আমি বাহির থেকে প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিব। আল্লাহ নবী বলেছেন, লাক্কিনু মাউতাকুম, তোমরা মৃত্যুদেরকে তালকিন দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন দেওয়ার কথা নবীজি বলেছেন, এই জন্য কবরে আজান নয়, কবরে হবে তালকিন। অনেকে কবরে আজান দেয়, কবরে আজান নয়, কবরে দিতে হবে তালকিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন, আল্লাহ নবী দুটা কলিজার টুকরা উসমান জিন্ন রাইনকে দিয়েছেন, কোরআন মাজিদ তিলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন উসমান জিন্ন রাইন। সে উসমান জিন্ন রাইনের কথা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা ফারাগা মিন দাফানিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, নবী বলছেন, উসমান জিন্নুরাইন বলেন, আল্লাহ নবী যখন কোনো কবরের দাফন থেকে যখন অবসর গ্রহণ করতেন, কবরে কিছুক্ষণ দাঁড়াইতেন আর বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য একটু ক্ষমা চাও, সুম্মা সালু লাহু বিতাসবিহ ফাইন্নাহু আল আন ইউসালু, তাকে কবরের সওয়াল জবাব পর্যন্ত তোমরা একটু তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তোমরা একটু তাসবিহ পড়ো, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু, এটি তিনি বারবার তিনি স্মরণ করাই দিতেন, আল্লাহু আকবার। হযরত উসমান জিন্নুরাইন সম্পর্কে বলা হয়েছে, তিনি যখন কবরের সামনে যেতেন, তিনি হাও মাও করে কাঁদতেন, এত বেশি কান্না করতেন, কান্না করতে 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 তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত উসমান জিন্নুরাইনের, তার গাল বিয়ে বিয়ে চোখের পানি পড়ত, দাড়িগুলো ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলেন, উসমান, এত কঠিন কঠিন অবস্থা হয় তখন আপনি কাঁদেন না, কিন্তু আপনি যখন কবরের কাছে সামনে যখন যান, আপনি কেন এত কান্না করেন? হযরত উসমান জিন্নুরাইন বলে, তোমরা বুঝবে না,
ওরে কবর আল কবরু কবর গুলো রওনা তুম মিন্ডিয়া দিল জান্না কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান আও হুফরা তুম মিন হুফারিন নিরাত কারো জন্য কবর হচ্ছে জাহান্নামের গর্ত এটি হলো আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা কবর হলো প্রথম স্টেশন এটা হলো ইমিগ্রেশনের জায়গা কবরের ইমিগ্রেশনটা যদি আপনি ভালো মতো মার মতো মানেন পরবর্তীতে সবগুলো আপনার নাজাত সুবহানাল্লাহ কবরের ইমিগ্রেশনটা আসল এটা হলো আখিরাতের যত স্টেশন রয়েছে প্রথম স্টেশনটাই হলো কবর কবরে যা ঠিক হবে তার সব ঠিক প্রথম স্টেশনে যদি মুক্তি পেয়ে যান তাহলে আল্লাহ রব্বুল আলামিন বাকিগুলোতেও আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য তিনি কবরের পাশে দাঁড়াইতেন কবরের পাশে দাঁড়াইয়া তিনি অঝোর নয়নে কাঁদতেন প্রশ্ন করতে পারেন হুজুর কবরে আজাব কি শুধু রুহের উপর হবে কবরে আজাব কিসের উপর হবে এই ওলামায়ে কেরাম মতভেদ করেছেন তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা হলো কবরের আজাব এবং শান্তিটা দেহ এবং রুহ উভয়ের উপর হবে কবরের আজাবটা এবং শান্তিটা দেহের উপর হবে রুহুর উপরেও হবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারের নবম খণ্ডের 77 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইনা কাদাল ইজমা আলা আযাবিল কবরি আলার রুহি ওয়াল জাসাদ জামিয়া রুহু এবং জাসাদ রুহুর উপরেও হবে বডির উপরেও হবে কবরের আজাব আল্লাহ নবী বলেন সুম্মা ইউদাইকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আদলাহু না অর্জন করে পেশাব থেকে যদি পবিত্রতা না অর্জন করে লোকটার কবরে আজাব হবে আল্লাহ নবী বলেন আকসিরু আযাবাল আকসিরু আকসারু আযাবিল কবরে মিনাল বাউল অধিকাংশ কবরের আযাব হয় পেশাবের কারণে সুনান ইবনে মাজার 283 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা তিন নম্বর কবরে আযাব হয় খিয়ানতের কারণে রাষ্ট্রের সম্পদ যেন খেয়ানত করবে খেয়ানতের কারণে কবরে আযাব হয় চার নম্বর হলো মিথ্যা কোরআন পরিত্যাগ জেনা ব্যভিচার সুদ খাওয়া সহি বুখারীর বর্ণনা আসে এগুলো কারণে আল্লাহ নবী বলেন আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম এই কারণগুলোতে কবর আযাব হয় চার নম্বর কারণ বলছেন ঋণের কারণে অনেক সময় কবরবাসী জান্নাতের শান্তি থেকে আটকে রাখা হয় যাদের ঋণ আছে ঋণটা বড় কঠিন বিলাপ করে ক্রন্দন করা আল মাইয়িতু ইউআযাবু বিবুকায় আহলিহি আলাইহি মাইয়িতকে তার পরিবারের ক্রন্দনের কারণে আযাব দেওয়া হয় অনেক সময় মাইয়িত যারা গাল থাপড়ায় মাথা থাপড়ায় শরীরের দেহগুলো থেকে রক্ত বের করে বরং শোক পালন করতে হবে কিন্তু বিলাপ করা যাবে না ইসলাম এগুলোকে পছন্দ করে না নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য কবর আযাব বড় কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে যাদের কবরে আযাব হবে না এক নম্বর হলো শহীদ এক নম্বর কি শহীদের কবরে আযাব হবে না আল্লাহ নবী বলেন শহীদের জন্য ছয়টি ফজিলত এক নম্বর হচ্ছে ইউগুফার লাহু ফি আউয়ালে দাফাতিন প্রথম রক্তবিন্দুটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন তাকে ক্ষমা করে দিবেন দুই নম্বর হচ্ছে ওইখান থেকে বসে তার জান্নাতের বাসস্থান দেখানো হবে তিন নম্বর হচ্ছে কবর আযাব হতে তাকে মুক্তি দেওয়া হবে শহীদকে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদার মুসলিম সৈনিক সেও কবরে আযাব থেকে মুক্তি লাভ করবে মনে রাখবেন জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায় জুমার দিনে মারা গেলে ওই লোকটারও কবরে আযাব হবে না সুবহানাল্লাহ সুনান তিরমিজি 1074 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর হাবিব বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতে আও লাইলাতাল জুমাতে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর জুমার রাতে বৃহস্পতিবার রাতে যদি কেউ মারা যায় জুমার দিনে যদি কেউ মারা যায় আল্লাহ নবী বলেন ওই লোকটার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ পেট ব্যথায় যদি কেউ মারা যায় প্রচন্ড পেটের ব্যথা সুনানে নাসাইর মধ্যে হাদিস আল্লাহ নবী বলেন মাইয়াতুলুহু মাতলুহু ফালাই ওয়াদাবা ফি কবরিহি পেটের ব্যথায় যদি কেউ মারা যায় আল্লাহ নবী বলেন ওই লোকটার কবরের আযাব হবে না সুবহানাল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরাতুল মুলক আমাদের বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে আর কবরের আলো পাওয়ার জন্য আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে নাজাত দিবেন কবরের আযাব থেকে আমাদের মুক্তি দিবেন আল্লাহ নবী সব সময় কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ওয়াল মাসীহ আদ দাজ্জাল
দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নবী মুক্তি চাইতেন, এই জন্য আমরা কবরে আজাব থেকে আমরা মুক্তি চাইবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তালা আমাদের কবরে আজাব কবরের জন্য প্রস্তুতি নেবার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সকলে দাঁড়িয়ে চার রাকাত কাবলাল জুমা আদায় করে নিন।